ফুটবলের সব পথ মিশে গেছে মরুর দেশ কাতারে। ক্ষণগণনার দীর্ঘ পথও শেষ হওয়ার পথে, বছর মাস এবং সপ্তাহের পর আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই বেজে উঠবে বিশ্বকাপের বাসি। তবে মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো ফুটবল দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর বিশ্বকাপ আয়োজন নিয়ে রোমাঞ্চ যেমন আছে, তেমনই বিতর্কও কম নেই। যে বিতর্ক শুরু হয়েছিল কাতার বিশ্বকাপের আয়োজক হওয়ার পর থেকেই, একে তো বিশ্বকাপের সময় পরিবর্তন করে নভেম্বর ডিসেম্বর করা হয়েছে, তার উপর অনেকে অভিযোগ তুলছেন কাতার ঘুষ দিয়ে বিশ্বকাপ আয়োজনের দৌড়ে এগিয়ে যায়। তাছাড়া কাতারের মানবাধিকার আইনগুলো নিয়েও বিতর্ক বহু পুরনো। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক খবরে বলা হয়, কাতারে বিশ্বকাপ প্রকল্পের সঙ্গে যুক্ত 6,500 শ্রমিক মারা গেছেন। এছাড়া নারীদের অধিকার ও সমকামীদের প্রতি দেশটির মনোভাব নিয়েও সমালোচনা আছে বিস্তর। এ আর পারভেজ, NANTV, নিউজ ডেস্ক।